नमस्कार बंधुरा, मुर्शिदाबाद पुलिस जिलार पक्ष থেকে आज আমরা खूब गुरुत्वपूर्ण এবং प्रासंगिक विषय নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ইন্সপেক্টর মিলন মল্লিক, আইসি সাইবার ক্রাইম পিএস, এবং আমার সাথে আছে এসবিআই বহরমপুর মেন ব্রাঞ্চের অফিসার মিস্টার কাইজার সরকার। সদ্য কিছুদিন থেকে আমরা খুব বেশি পরিমাণে একটা অভিনব ফ্রডের অভিযোগ পাচ্ছি। এই ফ্রডটি হলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে এইপিএস মোডে টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু গ্রাহকরা কিছু টেরই পাচ্ছেন না। হঠাৎ করে মেসেজ ঢুকছে যে এইপিএস এর মাধ্যমে 10,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে, অথচ গ্রাহকরা কোনো শেয়ারও করেনি। এই এইপিএসটা কি? এইপিএস আধার এনেবলড পেমেন্ট সিস্টেম, এটি একটি ব্যাংকিং পরিষেবা। এই ব্যাংকিং পরিষেবার মাধ্যমে একজন গ্রাহক তার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করা, ব্যালেন্স চেক করা, নগদ টাকা তোলা, এরকম সাধারণ ব্যাংকিং পরিষেবাগুলো পেয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে করতে পারে এবং বিভিন্ন শাখা থেকে, সিএসপি থেকে বা পে ওয়ালেট থেকে। এইপিএস ফ্রড কী হচ্ছে? বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে বেশ কিছু ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তাদের অজান্তেই টাকা উঠিয়ে নেওয়া হচ্ছে। টাকা কাটার এসএমএস থেকে বোঝা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আধার অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ক্যাশ উইথড্র হচ্ছে। এই টাকা সর্বোচ্চ দিনে 10,000 টাকা উইথড্র হতে পারে, 10,000-এর বেশি তোলা যাবে না। এই ফ্রড যদি হতে থাকে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ব্যাংকে ইনফর্ম করতে হবে এবং সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করতে হবে। এইপিএস ফ্রড কেন, কীভাবে হচ্ছে এবং এর প্রতিকার কীভাবে হবে, এ বিষয়ে আমাদের ব্যাংকের ম্যানেজার সাহেব আপনাদেরকে অবগত করবেন। নমস্কার বন্ধুরা, আমি কাইজার সরকার, এসবিআই বহরমপুর ব্রাঞ্চের গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল ব্যাংকিংয়ের অফিসার। এই এইপিএস ফ্রডগুলো আমি ডিল করি। গত দু মাসে আমাদের বহরমপুর ব্রাঞ্চে 4টি এই ধরনের ঘটনা ঘটেছে, এইপিএস যাদের সাথে ফ্রড হয়েছে। এইপিএস ফ্রডটি মেনলি হচ্ছে অ্যাকাউন্টে এইপিএস ট্রানজ্যাকশন যাদের করার রাইট আছে। যেমন সব থেকে প্রথমে এগুলো শুরু হয়েছিল শাখা ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে। শাখা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যারা, তারা এইপিএস এর মাধ্যমে, মানে আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেন করতেন। বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে শাখা ব্যাংক ছাড়াও আমাদের ব্যাংকের কাস্টমারেরও এরকম ঘটনা ঘটেছে। মেনলি তাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে এইপিএস অফার্স ট্রানজ্যাকশন। এই এইপিএস অফার্স ট্রানজ্যাকশন মানে অন্য ব্যাংকের শাখা ব্যাংক থেকে টাকাগুলো উঠছে। এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলেই যে টাকা উঠে যাবে তার কোনো মানে নেই। যাদের এইপিএস ট্রানজ্যাকশন এনেবল করা আছে তাদেরই এই ধরনের ভয়ের সম্ভাবনা আছে। এবার সেই এর থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা আমরা আপনাদেরকে বলে দেব। আপনারা uidai.gov.in এই সাইটে গিয়ে মাই আধার ট্যাবে যাবেন। সব প্রথমে দেখবেন মাই আধার আছে, ওখানে ওই লিঙ্কে ক্লিক করলে তারপরে 3 নম্বর হেডে গিয়ে দেখবেন আধার সার্ভিসেস আছে। ওর নিচে একটু নিচের দিকে করে আধার লক আনলক সার্ভিস আছে, সেখানে যখন যাবেন আপনাকে ওখানে আধার নাম্বার দেওয়ার জায়গা দেবে। আধার নাম্বার দিয়ে আপনি ওটিপি জেনারেট করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যখন আপনি ওখানে লগ ইন করবেন তখন আপনার আধার লক বা আনলক করার অপশনটি দেবে ওখানে। আপনি যদি আপনার আধারটি লক করে রাখেন এই এইপিএস ফ্রড হওয়ার সম্ভাবনা আর থাকবে না। আমাদের সবাই আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি, সেখানে আমাদের প্লে স্টোরে দেখবেন অ্যাপ ভার্সনটিও আছে আধারের, এম আধার বলে। সেখানেও আপনি আপনার আধার নাম্বার দিয়ে সেখানে লগ ইন করে ঠিক ওই এম আধার ট্যাবের নিচেই বায়োমেট্রিক লক আনলক অপশনটি আছে। সেখানে যদি আপনার বায়োমেট্রিকটি লক করে রাখেন তাহলে আপনার এইপিএস ফ্রড হওয়ার সম্ভাবনা থাকবে না। এই মুহূর্তে আপনি আপনার এইপিএস ফ্রড থেকে বাঁচার জন্য এই আধারের লকটি করে রাখতে পারেন। আপনার যখন আবার প্রয়োজন পড়বে আধার বায়োমেট্রিক অ্যাক্সেসের, আপনি আধার আনলক করে ওই অ্যাপের ঠিক ওই একইভাবে
ওই ঠিক ওই জায়গাতে আপনি গিয়ে আধারটি আনলক করে আপনার কাজটি সেরে আবার আনলক করে দেবেন। এতে কোনো ভয়ের ব্যাপার নেই। আর যদি এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটে যায়, আপনি সবপ্রথমে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। ব্যাংকে গিয়ে আপনি দরখাস্ত দেওয়ার পরে সাইবার ক্রাইম থানাতে গিয়েও একটি দরখাস্ত দেবেন। দুই জায়গায় জানানোর পরে আপনার টাকা আপনার নিজের ভুলে যদি না হয়ে থাকে অবশ্যই আপনি ফেরত পেয়ে যাবেন। এই রকম চারটি ঘটনা আমাদের ব্যাংকে ঘটেছে এবং তারা টাকা ফেরত পেয়েও গেছে। সকলে সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকেও সুরক্ষিত করুন। নমস্কার।